মোবাইল চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূর উপর এভাবেই চালানো হয় নির্যাতন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহেশপুর গ্রামে ঘটে এমন ঘটনা মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একান্ন সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় ওই গ্রামের শারমিন আক্তারকে মাটিতে ফেলে টেনে হিস্টে মুখে কাপড় বেঁধে লাঠি দিয়ে মারধর করছে বিষ্ণুপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসাক মিয়া ও আট নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল হোসেন সহ বেশ কয়েকজন কেবল মার নয় গায়ে ঢালা হয় গরম পানীয় ঘটনার পর গত তেরোই জুলাই রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য সহ চারজনের নাম উল্লেখ করে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বিজয়নগর থানায় তুই নাকি আমার বাড়ি থেকে আমার মোবাইল নিয়ে আসছে আমি তো কে কইছে কয় মুখে কইসে ল মহিলা এরা সবাই আমার হাত ধরেছে ইসা নামে গামছা বানা ইসাক নম্বরে আমার মুখে গামছা বাইন্দা দা এই গরম পানি আন গরম পানি আন গরম পানি না পরে হুসুনি আমার আতেন মাইজে যাতা ধরছে ধরে যত গরম পানি দাও আমার ভিডিও করে সেটা ফেসবুক ইউটিউবে সাইড এই জন্য আমি আইন প্রশাসনের কাছে

সাবেক জনপ্রতিনিধি বর্তমান জনপ্রতিনিধি হয়ে যেভাবে একজন নারীকে নির্যাতন করছে এটা অত্যন্ত অমানবিক এবং একটা ভিন্নতম কাজ এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের ছড়ানো প্রস্তাব দিয়ে আসছিল মহিলা রাজি না হয় তাকে সুযোগ বা একটা ঘটনা প্রেক্ষিতে বা কোনো একটা ছোটা ধরে তাকে উক্ত ঘটনাটা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি সম্পৃক্ত দুজন আসামিকে সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আরও আসামি পলাতক আছে আমরা মামলা তদন্ত অব্যাহত রেখেছি ঘটনা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি এলাকাবাসী নিউজ ডেস্ক দেশ টিভি